মেয়ে যদি পছন্দ হয় কোন মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসী বাবার সাথে কাজ করবেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন ঔষধ রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসে যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত থাকে সে ফিল করবে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পর চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থাকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ের কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি তো আসুন বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের বুঝ আছে আপনার কথায় আনুগত্য করে তার বাবাকে গিয়ে বিয়ে প্রস্তাব দেন যদি রাজি হয় মাশাআল্লাহ বিয়ে করে ফেলেন প্রেম করার দরকার নেই বিয়ে করে ফেলেন আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ তখন বুঝবেন দিল্লি গেলে একটু কি মজা তখন মনে হবে যে কাশ আরো পাঁচটা বছর পরে বিয়েটা করলে ভালো হতো ঠিক আছে বাস্তবতা বলছি যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগে ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ইয়া ছিল স্বাধীনতা ছিল ফ্রিডম ছিল এখন সেটা আর নাই এখন দেখবেন এক ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছো কার সাথে সময় দিচ্ছ এত সময় দেওয়া লাগে আচ্ছা প্রিয় প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন হারাম রিলেশনশিপে যাবেন না এটা এক প্রকার জিনা এটা কি এক প্রকার জিনা কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা জিনা নয় দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা ফোনে কথা বলা আই কন্টাক্ট সবকিছু জিনা অন্তর্ভুক্ত সিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশিক গেল আসবে আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ পাক আপনাকে তার চেয়ে হাজার গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা বিশ্বাস রাখেন তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না নিজের পায়ে দাঁড়াবো কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো হ্যাঁ 5,000 টাকা স্যালারি হোক আর 10,000 টাকা স্যালারি হোক কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করব ইনশাআল্লাহ তারপর দেখেন আপনার সাথে থাকে কিনা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে থাকবে না তো বাস্তবতা এরকম আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ফ্যামিলিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তাই ভিতরে তারা নিজেদেরকে পুরুষ মনে করে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নেই এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে এই ভুল করতে যায় না আর যদি এমন কোনো বোরখাওয়ালি সাথে অ্যাফেয়ার থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মোত্তাকি মেয়ে এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসী বাবার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন
ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন ঔষধকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসে। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত থাকে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যেটাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ সবার তাকদীর নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st night করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এইগুলো লিপ্ত থাকেন, 10 ঘরের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না? আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘরের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফ এর পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। আর আল্লাহ পাক বলেছেন যে এক ভাগ ভালোবাসা, মাত্র এক ভাগ ভালোবাসা আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে দিয়েছি। এই এক ভাগ ভালোবাসার জন্য এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চেটে পরিষ্কার করে, এক ভাগ ভালোবাসার জন্য। একটা একটা পিকচার দেখেছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে, মা থেমে গেল, মা থেমে গিয়ে নিজের জীবনটা দিল, বাচ্চাটা চলে গেল। মাকে বাঘ তিন দিক থেকে ধরেছে আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে, নিজের জীবন দিয়ে দিল বাচ্চাকে সেভ করলো। এই এক ভাগ ভালোবাসার ফল এগুলা। আর আল্লাহ পাক বাকি 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন আপনাকে ভালোবাসার জন্য। কিয়ামতের মাঠে এই ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। দুনিয়া ধোকায় পড়বেন না। নেকারিস্টি আল্লাহ কাছে চেয়ে দিন, সলাতে মনোযোগী হন। প্রিয় ভাই, কোরআন পড়েন নিয়মিত, এক পড়া করে পড়েন, সলাতে মনোযোগী হন, আলে বলা আমাদের সহমত যান, আরবি ভাষা শিখেন, হারাম মিউজিক ছেড়ে দেন, গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন, বিয়ে করেন, পবিত্র জীবনে চলে আসেন, হালাল রিজিক সোর্স তালাশ করেন। আপনাকে যে মেধাওয়ালা দিয়েছেন এইটা দিয়ে আপনি দিনের, উম্মা, দেশের, জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে এবং পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ চায় তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক ইনায়াত করুন। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া